কিংবদন্তী অভিনেত্রী সারা বেগম কবরী আর নেই। কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা সে যে কেন এল না কিছু ভালো লাগে না, এবার আসুক আরে আমি মজা দেখাবো। রাজধানীর গ্যাস্ট্রো লিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গত দুদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। শুধু চলচ্চিত্রের রূপালী পর্দা নয়, তিনি যুক্ত ছিলেন রাজনীতিতেও। এক জীবনে পেয়েছেন অগণিত মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা।